হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পুরনো দিনের একটা ড্রিঙ্ক রেসিপি, যেটা হচ্ছে আমপোড়া শরবত। ভীষণই টেস্টি, খেতে যারা খেয়েছে তারা জানে, ভীষণই চটপটা টাইপের খেতে এবং ছোট থেকে বড় সকলে পছন্দ করবে এই শরবত। সেই শরবতেই আজকে আমি দেখাবো, ভীষণ টেস্টি হয়। আর এটা একবার বানিয়ে আপনারা 10-15 দিনের মধ্যে রেখে দিতে পারেন, কোনো কিছুই হবে না। আপনারা বেশি করে বানিয়ে 10-15 দিনের জন্য আপনারা ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। তাহলে চলুন ঝটপট দেখে নিই আমপোড়া শরবত কীভাবে বানাতে হবে এবং কীভাবে সংরক্ষণ করে রেখে দিতে হবে। ভিডিও শুরু করার আগে আপনারা যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে নতুন ভিডিও আমি আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আমি এখানে 5টা কাঁচা আম নিয়ে নিয়েছি। এখানে আমি সিঁদুর টক্কা আম ব্যবহার করেছি। দেখছেন আমের উপরটা একটু লাল লাল টাইপের আর নিচটা সবুজ, এগুলোকে সিঁদুর টক্কা আম বলে। আপনারা যে কোনো টক আম নিতে পারেন, তবে সেটা যেন কাঁচা হয়। এবার আমের গাগুলো আমি একটু ছুরি দিয়ে চিরে নেব, যাতে আমগুলো পোড়ানোর সময় ভেতরটাও ভালোভাবে সিদ্ধ হয়। সবগুলো আমি এরকম ভাবে চিরে নিয়েছি গায়ে। এবার আমি সরষের তেল নিয়ে নিয়েছি অল্প একটু হাতে। সব কটা আমের গায়ে আমি ভালোভাবে সরষের তেলটাকে মাখিয়ে নেব। এতে পোড়ানোর পর যখন আমরা স্কিনটা ছাড়াবো, তখন ভালোভাবে উঠে আসবে, কোনো সমস্যা হবে না। সেই জন্য তেলটা কিন্তু অবশ্যই আপনারা লাগাবেন আমের গায়ে। যেমন ভাবে আমরা বেগুন পোড়াতে গেলে পোড়াই, বেগুন পোড়া টমেটো পোড়া, সেইভাবেই আপনারা আমটাকেও গ্যাসে পুড়িয়ে নেবেন বা উনুনেও পোড়াতে পারেন। সবকটা আম আমার পোড়ানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কোন পর্যায়ে অবধি আমি পুড়িয়েছি। এবং এখন আমি যে কালো স্কিনগুলো আছে সেগুলোকে উঠিয়ে নিচ্ছি। দেখছেন কত সুন্দরভাবে তাড়াতাড়ি উঠে যাচ্ছে। অনেকে এটা পুড়িয়ে জলে দেয় তারপর ঠান্ডা করে, আমি জলে দিই না। জলে দিলে যে গন্ধটা পোড়া পোড়া সেটা নষ্ট হয়ে যায়, সেই ফ্লেভারটা আমার ভালো লাগে, আমি জলে দিই না। সেজন্য এমনি রেখে দিই, ঠান্ডা হওয়ার পর তারপরে স্কিনটাকে ছাড়াই। দেখুন স্কিন আমাদের ছাড়ানো হয়ে গেছে, তারপরে উপরে একটু যে পোড়ার খোসাটা ওটা আছে, হালকা হালকা, খুবই সামান্য। এগুলো আমি এভাবেই রেখে দেবো, কারণ আমার মতে এগুলো রেখে দিলে একটু স্মোকি ফ্লেভারটা থাকে শরবতের মধ্যে, তো আমার এটা ভালো লাগে। আপনারা চাইলে ধুয়েও নিতে পারেন বা ভালো করে পরিষ্কার করতে পারেন। এবার আমি এই যে পাল্পটা, এটাকে ছুরি দিয়ে কেটে নেব। আম থেকে যতটা আমি পেরেছি ততটা পাল্প আমি ছাড়িয়ে নিয়েছি এবং আটিগুলোকে সাইডে করে রেখে দিয়েছি। আমগুলোকে মিক্সির জারে নিয়ে নিয়েছি, তার সাথে আমি এখানে অ্যাড করছি 1 চামচ বিট নুন। চিনি দিচ্ছি, এখানে আমি প্রায় 75 গ্রামের মতো চিনি ইউজ করেছি, তবে আপনারা টেস্ট করে নেবেন। প্রথমে অল্প চিনি দিয়ে ব্লেন্ড করবেন, তারপর যদি লাগে তারপর আবার দেবেন, প্রথমেই অনেকটা চিনি দেবেন না। তার সাথে দিচ্ছি একটু ভাজা মশলা, বেশ উঁচু উঁচু করে 1 চামচ। ভাজা মশলাটা খুবই সিম্পল, আমার চ্যানেলে দেখানো আছে, আমি লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর ভাজা মশলাটা ভীষণই সিম্পল, সম পরিমাণ ধনে জিরে শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিলেই হবে। আর দিচ্ছি সামান্য একটু গোলমরিচের গুঁড়ো। আপনারা চাইলে একটা কাঁচা লঙ্কা পুড়িয়েও এর মধ্যে দিতে পারেন, টেস্ট ভালো আসবে। এবার আমি এটাকে জল ছাড়াই বেটে নেব।
একদম স্মুথ পেস্ট হয়ে গেছে, আর টেস্ট করে আমি দেখেছি এর মধ্যে আর চিনি লাগবে না। তবে এই সময় কিন্তু আপনারা টেস্ট করে অবশ্যই দেখবেন, নুন মিষ্টি যদি একটু মশলা কম হয় তাহলে সেটা অ্যাড করে নেবেন। আমি ঠান্ডা একটু জল দিয়ে দিলাম এবং এটাকে আমি একটু লিকুইড করে নেব। করে আমি একটা কাঁচের শিশি হয় যে কাঁচের জার, ওর মধ্যে ভরে নেব। আমি খুব একটা পাতলা করছি না, এখন এই ঘন অবস্থাতেই আমি ভরে স্টোর করব ফ্রিজে। এই যে বড় একটা কাঁচের বোতলে আমি ভরে নিয়েছি, এবার আমি সার্ভ করব। আপনারা দেখে নিন আমি কিভাবে সার্ভ করছি। ফার্স্টে আমি গ্লাসের মধ্যে আইস কিউবস দেব, এবার যে আমরা পাল্পটা বানিয়েছিলাম আমের সেটা দেব 2 থেকে 3 টেবিল স্পুন। এবার এই শরবত তো অনেকে পাতলা পছন্দ করে, অনেকে ঘন পছন্দ করে, তো আপনারা ঘন পছন্দ করলে একটু বেশি দেবেন, পাতলা পছন্দ করলে একটু কম দেবেন এই পেস্টটা আর কি। এবার আমি চিল্ড ঠান্ডা জল মিশিয়ে নিচ্ছি। এবার চামচ দিয়ে একটু মিক্স করলেই আমাদের রেডি ঠান্ডা ঠান্ডা আম পোড়া শরবত। ভীষণ টেস্টি খেতে হয় এবং ভীষণ টেস্টি, সবার খুব পছন্দ হবে। তো অবশ্যই আপনারা এই শরবতটা বাড়িতে বানাবেন এবং আমাকে জানাবেন কেমন লাগলো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনারা যদি আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে চান তাহলে ইনস্টাগ্রামে সিনহা মৌলি লিখে সার্চ করবেন, আপনারা আমাকে পেয়ে যাবেন। এবং ফেসবুক পেজ আছে আমার মৌলিস ওয়ার্ল্ড, আমি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেটা দেখে চেক করতে পারবেন আমার ফেসবুক পেজ। তাহলে আজকের মতন, টাটা।